কাফ অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপে মনোযোগ দিতে মাঝপথে বন্ধ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। পেশাদার লীগের ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া হয়তো কঠিনই হবে, তবে বাংলাদেশের ফুটবলে এমন ঘটনা অনেকটাই স্বাভাবিক। গেল ১৩ অক্টোবর বন্ধ হয়েছিল বিপিএল, তবে আবারও বিপিএল মাঠে গড়াচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে। দিনের প্রথম ম্যাচে টেবিল টপার চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিঃসন্দেহে বলা চলে এখন পর্যন্ত লিগে ছড়ি ঘুরাচ্ছে চট্টগ্রামের জায়ান্টরা। দেশি কোচ সাইফুল বারী জিটুর অধীনে দারুণ সময় পার করছে চট্টগ্রাম। দলের ফুটবলাররাও রয়েছে দারুণ ছন্দে। তিন সপ্তাহের বিরতিতে ফুটবলারদের ফিটনেস নিয়ে অস্বস্তি রয়েছে কোচের, তাই বৃষ্টি উপেক্ষা করে ফুটবলারদের নিয়ে অনুশীলনে সাইফুল বারী জিটু। তাছাড়া প্রতিপক্ষ যখন টেবিলের দ্বিতীয় স্থানে থাকা শেখ জামাল, তখন কোচের কণ্ঠে সমীহের স্বর। এক সপ্তাহ ছুটি দিতে হয়েছে প্লেয়ারদের, সবসময় ফিটনেস লেভেল নিয়ে কাজ করতে হয় আমাদের। শেখ জামাল আসলে খুবই ভালো খেলেছে এই পর্যন্ত, আমি যে খেলা দেখেছি যে কটা। শেখ জামালের ইয়াং প্লেয়ার যারা ছিল গতবার ম্যাক্সিমাম কিন্তু পারফর্মার বিভিন্ন টিমের। দ্বিতীয় স্থান থেকে টেবিলের এক নম্বরে উঠে আসার সুযোগ শেখ জামালের সামনে, তবে প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীর মতো বড় নাম, কিছুটা হলেও চাপে থাকবে ধানমন্ডিপাড়ার দলটি। তবে নির্ভার থেকে আর দুই একটা ম্যাচের মতোই স্বাভাবিক খেলাটা খেলতে চায় শেখ জামাল। আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ম্যাচ হলো কালকে, যেহেতু ওদেরকে যদি আমরা হারাতে পারি তাহলে আমরা টেবিল টপ হব, ওদের থেকে আমাদের এক পয়েন্ট বেশি হবে। এবং এই লিগের ফার্স্ট রাউন্ডের সবচেয়ে চাবি হলো কালকের ম্যাচটাই, যদি আমরা উইন করতে পারি আমরা টপ লেভেলটা বজায় রাখতে পারবো এবং আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো, এই লক্ষ্যে আমরা মাঠে নামবো। দিনের আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী মাঠে নামবে তলানির দল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। ব্রাদার্সের বিপক্ষে স্বাভাবিকভাবেই ফেভারিট আকাশী নীলরা, কিন্তু এ মৌসুমে ঢাকা আবাহনী নিজেদের খুঁজে বেড়াচ্ছে লীগের শুরু থেকে। লীগ চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলে রয়েছে ৪ নম্বরে, তবে দারুণ ফর্মে রয়েছে দেশীয় ফরোয়ার্ড রুবেল মিয়া, বিদেশি রিক্রুইট ল্যান্ডিং এমেকারা। তাই লীগ রেসে আসতে প্রতিটি ম্যাচকে গুরুত্ব দিয়ে দেখছে আবাহনী। ম্যাচ বাই ম্যাচ আগাবো আমরা, এবং কালকে আমাদের ম্যাচ বলবো যে আমরা ফাইনাল ম্যাচ আমাদের, এটা ওই অনুভবই নিয়ে আমরা মাঠে কালকে নামবো ইনশাআল্লাহ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।